দেহতে দিয়া সনাতনৰ ৰাজনীতি। মুখ্যমন্ত্ৰী হিমন্ত এৰিলে সনাতনৰ তীৰ। সনাতন হো জায়েগা না তো বেৰোজগাৰী ভি আপনে আপ ৰাস্তা লে লেগা। বিহাৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই মুছলমানক আক্ৰমণ মুখ্যমন্ত্ৰী তথা নেতাৰ আহ্বায়ক হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। জনসংখ্যা বাঢ়িছে মুছলমানৰ কাৰণে, কমিছে হিন্দুৰ সংখ্যা। হিন্দুৱে নকৰে বহু বিবাহ। 45% আবাদী কিসকা বাড়া, হিন্দু কা তো নেই বাড়া। আগর দেশ হিন্দু হো জাতা হ্যা না, দেশ কা বহুত সারা সমস্যা আপনে আপ সমাধান হো জায়েগা। হাম তো তিন তিন সাদিয়া নেই করতা হুঁ। আগর আপ দেশ হিন্দু বানা দো, দেশ মে বহুত সারা সমস্যা আপনে আপ হিন্দু হি সলভ কর লেগে। ইয়ার লগতে শনিবারে বিহারের বেগুসরাইত নির্বাচনী প্রচার চলাই মুখ্যমন্ত্রী কই দিলে দেশ সনাতনী হলে বহু সমস্যার সমাধান হব। তো ধর্ম কো রক্ষা না বেক্ষণ দেনা এক বহুত বড়া মুদ্দা হে আমারা দেশ মে। আর জব সনাতন হো জায়েগা না তো বেরোজগারী ভি আপনে আপ রাস্তা লে লেগা। কিস লিয়ে আজ আপ দেখিয়ে মুখ্যমন্ত্রীর এই সনাতনী ফর্মুলা লই শাসকীয় বিজেপির বিধায়ক দিগন্ত কলিতাই কলে দেশ সনাতনী হলে প্রগতি উন্নতি হব। এই সনাতনী হবলৈ যেতিয়া গৈ আছে দেশত শান্তি হব, প্রগতি হব, আর নতুন প্রজন্ম সংযুক্ত লগত মানে সংযোজন হব আর দেশ উন্নতির দিকে যাব। শাসকীয় পক্ষই মুখ্যমন্ত্রীক ঠিকই সমর্থন করেছে, কিন্তু বিরোধী পক্ষই মুখ্যমন্ত্রীক এৰি নিদিলে। CPIMৰ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰে কটাক্ষ করিলে মুখ্যমন্ত্রীক। মুখ্যমন্ত্রীর এইবিলাক বক্তব্য কোনো সমাজতত্ত্ববিদে কোনো রাজনৈতিকবিদে সমর্থন নকরে, এটা যুক্তিহীন কথাবার্তা। এটা পুঁজিবাদৰ অভিহাপ স্বরূপে ভারতবর্ষত আটাইতকৈ স্বাধীনোত্তর কালত আটাইতকৈ বেশি কর্মহীন মানুষ সৃষ্টি হয়েছে, মোর দেন 10%। ইট ইজ এলার্মিং। তেও হিন্দু হোক লাগে, মুসলমান হোক, কি হোক কি নহোক, তেওঁলোকৰ আসল নীতিটো প্ৰ কর্পোরেট নীতি বাদ দি দিলে কর্মসংস্থান সৃষ্টি করব নয়। আর এই মুখ্যমন্ত্রী জানি বুঝে এইবিল কথা ধর্মীয় হুড়হুড়ি দেওয়ার কারণে এই কথাবার্তাবিল কই আছে। উল্লেখযোগ্য যে রাজ্যের বাহিরত এতিয়া মুখ্যমন্ত্রী ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারত, যত বিরোধী পক্ষক ধরাশায়ী করবলৈ বহু বাক্যবাণাই এড়িয়ে আছে মুখ্যমন্ত্রীয়ে। হিরকজ্যোতি মালাকারৰ সৈতে নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইষ্ট।